দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে, বিশাল এক কাঁচামালের পাইকারি আড়তে। তো দর্শক, আজকে আমরা জানব আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো আজকে পাইকারি মূল্যে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে যারা নতুন দেখবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি। তো দর্শক, চলুন আজকের পুরো ভিডিওতে জানা যাক যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে এই যে দেশি পেঁয়াজগুলো এবং এই এলসি পেঁয়াজগুলো কিভাবে আজকের বাজারে একদম পাইকারি মূল্যে বিক্রি হয়। তো দর্শক, চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? তো বাজারের কি অবস্থা আজকে? বাজারের কোনো অবস্থাই তো নাই। অবস্থাই নাই না? তা দাম কম নাকি বেশি? দাম তো কম না, খাইতেছে না। মানে এই এলসি পেঁয়াজ কত আজকে? এলসি পেঁয়াজ 60-65। 65 হয়েছে? দুই দিন আগে তো ছিল 55 টাকা। দাম বাড়ছে? দাম বাড়ছে, দাম বাড়ছে। এরপরও দাম বাড়ার কারণে কি আপনার ক্রেতা কম, মানে কাস্টমার কম? কাস্টমার কম। আচ্ছা, তো এইটা কি নাসিকের? এগুলা ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ? ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ। এইটা আজকে 65 টাকাতে বিক্রি করতেছেন? 60 থেকে 65 টাকাতে আজকের বাজারে বিক্রি করতেছেন। তো বিক্রি কম হইতেছে দাম বাড়ার কারণে? দাম বাড়ার কারণে কম হইতেছে। আচ্ছা, এগুলো সবই হয়েছে এলসি পেঁয়াজ। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে এলসি পেঁয়াজগুলো কিন্তু আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে এগুলো বিক্রি হইতেছে সর্বোচ্চ 65 টাকাতে, সবচেয়ে যেটা ভালো নাসিকের এগুলো। আর দেশি পেঁয়াজ কত কাকা আজকে? দেশি পেঁয়াজ তো কাস্টমারই নাই। যাই হোক, নাই তো বুঝলাম, কিন্তু দাম কত? 75 টাকা। মানে সর্বোচ্চ 75 টাকাতে বিক্রি হয়। এটা কি ফরিদপুরেরটা? আর পাবনারটা কত হবে? পাবনারটা তো এখানে নাই। ও, পাবনাটা তো আরও 4-5 টাকা বেশি, 80 টাকা হবে এরকমের। আচ্ছা, তো আমরা এই যে দেখতেছি সামনে এখানে আছে, এইগুলো হচ্ছে ফরিদপুর পাংশা রাজবাড়ির পেঁয়াজ, তাই না? ফরিদপুরের এইগুলো আসলে আজকে 75 টাকাতে বিক্রি করতেছেন, 70 থেকে 75 টাকাতে আজকের বাজারে বিক্রি করতেছেন। দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফরিদপুরের পেঁয়াজ, ফরিদপুর পাংশা রাজবাড়ি অঞ্চলের পেঁয়াজ। এগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে 70 থেকে 75 টাকাতে আজকের বাজারে। তো দাম তো বাড়তেছে, তো এখন মানে ক্রেতার সংখ্যা কম অনেকটাই, অনেকটাই কম। ব্যাপারীদের লস শেষ হয়ে গেছেন? আচ্ছা, তো কি? হ্যাঁ, 15 দিন ধরে মাল আইছে। এই মাল কি 15 দিন পরে আসছে? আগে আছে, খায় না, খাইতেছে না। আচ্ছা, তো এখন আজকে বিক্রি হয়েছে কেমন সকাল থেকে? আজকে তো বিক্রি হয়নি, মাত্র এক বস্তা। এখন বাজে সকাল 11টা বাজে প্রায়, আজকে 28 আগস্ট, তাই না? আজকে 28 তারিখ না ভাই? আজকে 28 আগস্ট, 27 তারিখ আজকে। আচ্ছা, যাই হোক, আজকে 27 তারিখ। তো দাম মোটামুটি বাড়তেছে এখন, মানে বাড়ার কারণে মানে সবাই একটা সমস্যার ভিতরে আছে, ক্রেতারা সবাই। আচ্ছা, যে ভাবতেছে যে দাম কমবে এজন্য কিনতেছে না। আর এটা তো আপনাদের এখান থেকে এলসি পেঁয়াজ 65 টাকাতে কিনলে খুচরো বাজারে 70+ বিক্রি করতে হবে, কারণ তাদের আরও খরচ আছে, ঘাটতি আছে বস্তায়, তাই না? তাদের আরও বেশি দামে বিক্রি করতে হবে। এইগুলা বস্তায় কত কেজি হয় এগুলো আঙ্কেল? 50 থেকে 55 কেজি হয়। এটা কিন্তু নাসিকের একদম ভালোটা, ফ্রেশ কোয়ালিটির ওইটা। এটা আজকে দিচ্ছেন 65 টাকা করে। আর মোটাটা কত একবারে, যেটা মোটা? 60 টাকা। আচ্ছা, এইরকমের। আচ্ছা, আর এই এখন আপনার দেশি ইন্ডিয়ান পেঁয়াজের সাথে সাথে দেশি পেঁয়াজের দামটাও কিন্তু বাড়ছে, তাই না? দেশি পেঁয়াজের দামটা খাইতেছে না, খাইতেছে না। আচ্ছা, তো দুই দিন আগে কম ছিল, ওই সময় একটু বেশি চলছে সম্ভবত, না? ওই সময় বেশি চলছে। আজকের বাজারে পুরো ভয়াবহ অবস্থা। ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে 65 টাকাতে, আর দেশি পেঁয়াজ হয়েছে আপনার 70 থেকে 75 টাকা। তো রসুনের কত করে কাকার? সামনে রসুন দেখতে পাচ্ছি ভাইজান, রসুন কত করে? এটা ইন্ডিয়ান রসুন কত করে এটা? ও, 165 থেকে 70 টাকা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান রসুন এইটা কিন্তু 165 থেকে 70 টাকাতে বিক্রি হইতেছে আজকে, আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে। তো কাকাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক, দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা
শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো আজকে পাইকারি মূল্যে বিক্রি হয়। তো দর্শক যারা বর্তমান সময়ে এসে যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু ঢাকার শ্যামবাজারে আসলে এরকমের পেঁয়াজগুলো এবং রসুনগুলো পেয়ে যাবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।